হাই, আমি শুভঙ্কর, শুভঙ্কর সাহা। রিসেন্ট জড়ুয়া ঝুমকের কোহিনুর, আপনাদের খুব ফেভারিট কোহিনুর রায়। প্রথম কাজ শুরু করি আমি অ্যাকচুয়ালি বিজনেস, মানে আমার বাবার বিজনেস ছিল, সেখানে বিজনেস করতে করতেই এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা। তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার পর আমার আশাটাও খুব অন্যরকম হবে, মানে ইচ্ছে ছিল ছোটবেলা থেকে। তো একটা টাইমে আমি শুটিং দেখতে আসি কলকাতায় টলিগঞ্জে, তো আমার এক দাদা ছিল, তার সঙ্গে শুটিং দেখতে যাই একটাকে। তো সেখানে একটা মজার বিষয় হয়েছিল, দাদার একদম চেনাশোনা ছিল একদম। তো দাদা বলে যে আমার ভাই হয়, ও শুটিং দেখতে চায়, শুটিং কীভাবে হয় না হয় কিছুই জানে না, তো ওর ইন্টারেস্ট খুব। তো সেই হিসেবে সেদিনকে সারা রাত আমি শুটিং দেখি। তো সারা রাত শুটিং দেখতে দেখতে ওদের একটা 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 ছবির কাজ চলছিল, ওটা ছবিটা রিলিজ করেনি এখনো পর্যন্ত, মানে কোনো একটা কারণে সেটা যাই হোক, কিন্তু সেটা তো আমার প্রথম কাজ। ওখানে একটা ছোট্ট একটা ক্যারেক্টারে আমাকে সেদিন বলেছিল পাঠ করা যাবে, তার তো বললাম বেসিক্যালি কিছুই জানি না, কোন লাইট কীভাবে নিতে হয়, ক্যামেরা কীভাবে, ক্যামেরা সেন্স কিছুই জানা নেই। তো ওরা বলেছিল যে ভালো লেগেছে তো একটু কর, তো আমি সেই হিসেবে করেছিলাম। তো মজার ব্যাপার যেটা, সেটা সকাল যখন হয়েছে, যখন আমি বাড়ি আসবো আমি তো জানিও না যে কি করবে না করবে ওরা, তো আমাকে তখন প্রথম 150 টাকা দিয়েছিল। তো সেটা পেয়ে আমি বললাম যে এটা কিসের জন্য, বলে যে তুই কাজটা করলি তার জন্য। তা বললাম যে আচ্ছা ঠিক আছে। তো বলে আমি ফার্স্ট টাইম মাকে ফোন করি যে মা আমি এরকম একটা কাজ করেছি, তো সেখানে 150 টাকা পেয়েছি। তো সেখানে আমি ভেবেছিলাম মা তুই কিছু খারাপ বলবে বা কিছু, যে ওখানে গিয়ে কেন এসব করতে গেলি বা তুই কিছু। তো মা খুব মানে সব থেকে বেশি বোধ হয় মা আনন্দিত হয়েছিল, মানে আমার থেকেও বেশি, যে আমার ছেলে বাইরে গিয়ে মানে তাদের ছত্র ছায়া বাইরে গিয়ে নিজে কিছু করে 150 টাকা পেয়েছে। মা মা আমাকে কোয়েশ্চেন করেছিল যে এই টাকাটা তুই কী করবি, তাই বললাম যে এই টাকাটা আমি রেখে দেবো, এটা আমার কাছে থেকে যাবে, সেই টাকাটা আমি এখনও রেখে দিয়েছি, আমার একটা ডায়েরি পাতার মধ্যে রাখা আছে 150 টাকা। খুব মজার ওটা আমার কাছে, এবং খুব ওটা দেখলে আমার মাঝে মাঝে আমার মানে বেসিক্যালি আমার মাকে আমি কিছু জায়গায় হারিয়েছি এবং বাবাকেও হারিয়েছি। তো মা আমার মেন ইন্সপিরেশন ছিল, প্রথম দর্শক আমার মা, আমার কাজের যে কোনো কাজ যখন প্রথম রিলিজ করে সিরিয়াল বা ছবি যেগুলো ছোটো ছোটো করে করেছিলাম, সে প্রথম মাকে বলতাম, মা যেভাবেই হোক কোনোভাবে ডেটটা চেয়ে নিতাম যে কবে এটা দেখাবে না দেখাবে, যে দাদা একটু বলবেন কবে দেখাচ্ছে এটা। তো ফার্স্ট আমি মাকে বলতাম যে মা এই দিন দেখাবে তুমি কিন্তু দেখো, আর মা দেখে আমাকে সব সমস্ত ভুলগুলো বলতো, মানে প্রথম থেকে যে তোকে দেখতে এরকম লাগছে, তোর অ্যাক্টিংটা পাশাপাশি যারা সিনিয়র অ্যাক্টিং অ্যাক্টার বা অ্যাক্ট্রেস অ্যাক্টিং করছে তাদের অ্যাক্টিংগুলো দেখ, তারা ভীষণ ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস, তারা তারা কীভাবে করছে, মানে যখন অফ টাইম থাকছে তো তখন আড্ডা না মেরে তাদের পাশাপাশি তারা কী করছে না করছে সেগুলো জানা। তো ভীষণ ভালো, মানে মা আমাকে সবসময় গাইড করে গেছে। আর বাবা চাইতো যে বাবার বিজনেসটা আমি দেখি, অ্যাকচুয়ালি বাবার গার্মেন্টসের বিজনেস, দাদা আমি আর বাবা তিনজন মিলিয়ে দেখতাম। তো আমার সেটা ভালো লাগতো না, মানে জোর করে করা এরকম একটা ব্যাপার। তো মা সেটা বুঝতো কোনো একটা কারণে, যে যেটা চায় সেটাই করবো, বাবাকে অনেক বুঝিয়েছে, অনেক টাকা পয়সা দরকার, বাবা বলতো সব টাকাগুলো নষ্ট করছিস তুই, সব মিলিয়ে মিশিয়ে লাস্ট পর্যন্ত একটা টাইমে আমি ডান্স জয়েন করি, ডান্সের টিচার ছিলেন টলিগঞ্জে, তো একটা ছোট্ট রুমের মধ্যে তার সঙ্গে থাকতাম, তারও স্ট্রাগল পিরিয়ড শুরু হয় যখন, সে আমি আর দুজন তিনজন ডান্সার, তো তখন ডান্স ভালো ডান্সের সবই শুরু আর কি তখন। তো তিনি কোরিওগ্রাফ করছে, আমি তখন বললাম যে এত বছর বয়সে এসে ডান্স কি শিখতে পারবো, তো স্যার বলেছিল যে শেখার তো কোনো বয়স হয় না আর জানারও কোনো বয়স হয় না, তোমার যদি ইন্টারেস্ট থাকে নিশ্চয়ই তুমি শিখতে পারবে জানতে পারবে। তো সত্যিই তাই দেখেছিলাম, আলটিমেটলি তখন আমি 7 থেকে 8 ঘন্টা ডান্স করতাম রেগুলার, মানে আমাদের স্কুলে, এবং ডান্সটাকে সব কিছু ভেবে নিয়েছিলাম তখন। তো ডান্স অত বছর বয়সে এসেও এত ভালোভাবে শিখিয়েছিলেন উনি, আমি ভীষণ নার্ভাস ছিলাম। তো একটা টাইমের পর হঠাৎ করে কেউ কেউ বলতে শুনলাম যে শুভঙ্কর ভালো নাচে, মানে এখন অনেকদিন প্র্যাকটিসে নিই আমি, বাট তারপরে ফিল করতে শুরু করলাম যে নাচটা আমি শিখতে পেরেছি। তো স্যারই আমাকে একদিন বললো যে তুমি শুধু নাচ নিয়ে থেকে করো, তুমি অ্যাক্টিংটাও চেষ্টা করো, তার মানে অ্যাক্টিংই তো আমার মেন ইচ্ছে। তো বললো যে শুধু অ্যাক্টিং অ্যাক্টিং করতে গেলে শুধু অ্যাক্টিংয়ের জন্য ইচ্ছে থাকলে আমার ডান্সটাও তোমার খুব প্রয়োজন, কারণ বডি ফ্লেক্সিবিলিটি তারপরে অনেক বডি ল্যাঙ্গুয়েজ তোমার ডান্সটাকে খুব সাহায্য করবে তোমাকে। তো ডান্সটা করতে করতেই আমি স্যার আমাকে খুব হেল্প করেছিলেন, মানে স্যার ঠিক বলা যায় না, দাদাই বলা চলে, মানে খুব ক্লোজ আমার। তা উনি প্রথম কলকাতা শহরে আমাকে জায়গা দেয় থাকার জন্য, ওনার সঙ্গে একসঙ্গে থাকা, ডান্স করার কাছে কীভাবে কোরিওগ্রাফ হচ্ছে, ব্যাক স্টেজে বসে মিঠুন চক্রবর্তী, প্রচুর স্টার্স তার সঙ্গে পার্টিসিপেট, তারা কীভাবে স্ট্রাগল করছে সারা রাত, তারা ডান্স করে যাচ্ছে, পারছে না, কারো পা ভাঙছে, কারো এই হচ্ছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে যে স্ট্রাগলটা সেটা আমাকে খুব ইন্সপায়ার করছিল, যে হ্যাঁ এইভাবেই তো মানুষ এইভাবে এক একটা পার্টিসিপেট যখন এলিমিনেশন রাউন্ডে গিয়ে এক এক করে বাদ হয়ে যাচ্ছে, তারপরে তারা ভাবছে যে জীবনে আর কিছু নেই, তখন আবার বিভাসে বোঝাচ্ছে যে এটা সবই শুরু, একটা করে কম্পিটিশন জীবনে প্রত্যেকবার আসবে। তো এইভাবেই চলতে থাকে, একটা টাইমের পর আমি
কিছু কিছু ছোট ছোট কাজ শুরু করি, সিরিয়ালে ছবি জমা দিতে থাকি, গিয়ে বলতে থাকি দাদা কাজ করতে চাই আমি। তো তারপরে থিয়েটার জয়েন করি, 5 বছর থিয়েটার করি বিনোদন কলকাতায় রজত গাঙ্গুলি গ্রুপে চেতলার, আমাদের রিহার্সেল হতো সেখানে। সেখানেও রজত স্যার আমাকে ভীষণভাবে হেল্প করেছেন, থিয়েটার আমার থিয়েটারে কিচ্ছু জানতাম না আমি, এখনও খুব ভালোভাবে জানি সেটাও বলবো না, তবে একদম পুরো হাতে ধরে উনি শিখিয়েছেন আমি, আমাকে এমনকি মেন রোলও দিয়েছেন উনি। আমি বলতাম যে না আমি এটা পারবো না, আমাকে স্যার দেবেন না, তা বলতো যেটা তুই বলছিস আজকে পারবো না সেটা তোকে পরে দেখাতে হবে। তো সেরকমভাবে প্রায় 30-35টা শো করেছি, শোয়ের নাম ছিল চুনিলাল লাইন অ্যান্ড রবিনহুড। তো চুনিলালেরই একটা পার্ট, মানে দুটো চুনিলালের ওখানে গিয়েছিল, তো সেখানে সেই পার্টটা করেছি এবং ভীষণভাবে ভালো হয়েছে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা ও রানী, এরকমভাবে 2-3টে আমাদের নাটক আমি চান্স পেয়েছিলাম তাদের সঙ্গে করার। কিন্তু একটা টাইমের পর যখন আস্তে 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 মেগা সিরিয়ালে ইনভলভ হতে শুরু করলাম, তখন রিহার্সেলের টাইম দিতে পারতাম না, তো তখন নিজের খুব খারাপ লাগতো যে রিহার্সেল করতে পারবো না, শোয়ের একদিন দুদিন আগে চলে যাবো। তো সেটা থিয়েটারের পক্ষে খুব মানে ভীষণ মানে ডিসিপ্লিনের বাইরে, থিয়েটারটা তো হয় খুব ডিসিপ্লিনের মধ্যে। তো সেই হিসেবে আমি দেখলাম যে না আমি শো দেখতে যাবো, কিন্তু ওদেরকে এভাবে ছুড়িয়ে লাভ নেই না। তারপরে থিয়েটারটা এখন আর করা হয় না, ডান্স করা হয় না, সবকটাকে মিস করি। তো তার মাঝখানে যেটা বলা সেটা হচ্ছে আমার জীবনের সব থেকে বড়, মানে আমার এই ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত মানে যে বলা চলে গডফাদার, সেটা হচ্ছে সাহেন্স চক্রবর্তী। সাহেন্স চক্রবর্তী আমাকে ফার্স্ট কাজ দেয় কাপড় টুকুরে, তো সেখান থেকে আমি সাহেন্স চক্রবর্তী আবার আমাকে সেকেন্ড লিড দেয় আঁচলে স্টার জলসায়, দুটোই পর্ব স্টার জলসায়। সেখান থেকেই আবার পরবর্তীকালে তুমি রবি লিড, আজকের যে কবি আপনাদের কাছে যে প্রচুর ভালোবাসা পেয়েছে, আপনারা প্রচুর চান এই জুটিটাকে ভালোবেসেছে, ঝুঁকো কবিকে ভালোবেসেছে, সেটা পুরো ক্রেডিটটা সাহেন্সের, কারণ এটা বোধহয় ফার্স্ট টাইম টেলিভিশন জগতে যে একই জুটিকে নিয়ে পরপর দুটো কাজ, মানে 1 বছরের মধ্যেই পরপর দুটো কাজ, সেটা ভীষণভাবে আমি এনজয় করছি। যে এইভাবেই যে অনেক সময় আপনাকে ট্রাই করেছে কিন্তু ট্রাই করার সত্ত্বেও যে তারা সাকসেস পেয়েছে না, কিন্তু একই রকমভাবে নিয়েছে এবং দুবারই সোনার সংসার অ্যাওয়ার্ড, মানে জিম্বাবুয়ে যেটা হয় সেটা সেরা জুটি এবং সেটা দর্শকের বিচারই হয়েছে, দর্শকই ভোট করেছে। তো থ্যাংক ইউ সবাইকে, এই এইভাবেই আমার জীবনে স্ট্রাগল শুরু আর এইভাবে চলছে, এখনো স্ট্রাগল শেষ হয়নি, চলবে। তার মাঝখানে জিম্বাবুয়ে এবং সাইন্সদের কৃতিত্ব আমার কাছে অনেকটাই, এবং এরপর আপনাদের ভালোবাসা সবটা মিলিয়ে মিশিয়ে জীবন যেভাবে চলছে। স্নেহাশিসদাকে বললাম আমি, যেমন এটার সাথে আমার গডফাদার উনি, তো স্নেহাশিসদা যখন ফার্স্ট টাইম আমাকে তুমি রবি সিলেক্ট করেছিল, তখন আমি আঁচল করতাম, তো আঁচলের সময় আঁচলের শুটিং তখনও শেষ হয়নি, মানে আঁচল শেষ হয়ে যাবে সেটাও আমি জানতাম না। তো স্নেহাশিসদার অফিসে স্নেহাশিসদা আমাকে একদিন ডেকে পাঠানো, তো আমি গিয়েছি, আমি ভাবলাম হয়তো কোনো অ্যাক্টিংয়ে ভুল করেছি বা কোনো কিছু ভুল আছে, সেই জন্য স্নেহাশিসদা ডেকে পাঠিয়েছে, না হলে তো স্নেহাশিসদা সাধারণত ডেকে পাঠাবেন না। তো যাওয়ার পর স্নেহাশিসদা বললো যে আজ থেকে আবার একটা নতুন চ্যালেঞ্জ শুরু হলো আমার নিজের জীবনে, এবং তোমাকেও সেই চ্যালেঞ্জটার সঙ্গে থাকতে হবে। আমি বললাম যে কীরকম দাদা, তখন বললো যে তোমাকে আমি কিছু বলবো না, পাশের রুমে একটা ক্লাস হচ্ছে, তুমি ক্লাসটাতে ইমিডিয়েট গিয়ে জয়েন করো, তারপর বাকিটা তোমাকে ডিটেলসে বলবো। তো আমি যখন দাদার কাছ থেকে পাশের রুমে, দাদার অফিসেই গেলাম, পাশের রুমে ক্লাস হচ্ছিলো, তখন গেলাম দেখলাম প্রচুর ছেলেমেয়েরা বসে আছে আর ওখানে ডেফেন মিউটের একজন টিচার রয়েছেন, তিনি শেখাচ্ছেন কিছু জিনিস হাত নেড়ে গেল, আমি কিছুই বুঝতে পারছি না। আমি বললাম এমন কি এই জায়গায় দাদা আমাকে পাঠলেন কেন, কী শেখাচ্ছে? তো সেখানে সৈতা ছিল, যে ঝিল হয়েছিল, তো সৈতার সঙ্গে তখনই আমার পরিচয় প্রথম, এমনি ওকে চেনা শোনা আমার জানা শোনা যখন ভালোবাসা করেন। তো আমি বসে বসে চুপচাপ শুনলাম, কিছু মানে কিছু সম্পূর্ণ মাথায় ঢুকলো না, দু একটা ওই অ্যালফাবেটগুলো যখন শেখা ছিল, এটা এ এটা বি, তখন আমি দেখলাম, দেখার পর আমি বললাম যে কি এটা শিখি কেন, কিসের জন্য? আমার ওদিকে আচল শ্রেণী করছি আমি অ্যাক্টিংয়ে, আমি বললাম অ্যাক্টিংয়ে কিছু শেখা বুঝতে পারলাম, তো দাদাকে কি দিয়েছো? দাদা হাসলো, দাদা বললো এটা ফার্স্ট টাইম টেলিভিশনে আমি ডিফেন্ট মিউজিকের সিরিয়াল করছি, যেটাতে তুমি একটা চরিত্র করছো, যে চরিত্রটার নাম শুনছো, আর তোমার অপোজিটে যে হচ্ছে ঝিল, তোমরা দুজনে ডিফেন্ট করো। তো আমি অবাক হয়, আমি দাদা আপনি আমাকে সিলেক্ট করছেন কেন, যে এটা এটা বললো যে না আমার মনে হয় তুমি পারবে। তা বললাম যে আমি ঠিকঠাক মতো অ্যাক্টিংই করতে পারি না আমার মনে হয়। তো সেখানে ডিফেন্ট মিউজিকের ক্যারেক্টার করা আমার পক্ষে ভীষণ টাফ, মানে সত্যি কথা বলতে বারফি কাশিস এই সিনেমাগুলো দেখেছি, তো তাদেরকে দেখে বোঝানো হলো হ্যাঁ খুব সোজা, তারা ডায়লগ বলে না বা কিছু, কিন্তু পরবর্তীকালে যখন গিয়ে দেখলাম তারা দুটো একসঙ্গে করে, কারণ ডায়লগও বলে, ডায়লগটা লেখা থাকে, সেই ডায়লগটা তাদেরকে মাথায় রাখতে হচ্ছে, আর তাদের তার সঙ্গে তাকে বডি ল্যাঙ্গুয়েজে দেখা, সাইন ল্যাঙ্গুয়েজে দেখাতে হচ্ছে যে সে কী বলতে চাইছে, তারপরে তাদেরকে দুটো মনে রাখতে হচ্ছে যে এক্সপ্রেশনটাও কী দেবে। এবং তার সঙ্গে সবথেকে বেশি ডিফিকাল্ট হতো যখন আমার বাবা ছিলেন অর্জুন চক্রবর্তী, আরও সবাই যারা ছিলেন আর্টিস্ট, তারা যখন কথা বলতেন অথচ আমি শুনতে পারছি তাদের কথা, কিন্তু রিয়্যাক্ট করতে পারবো না, প্রথমত সেইটা ধরে দিতেন যে তুমি কিন্তু
যে ক্লোজটা দিলে বাবা যখন তোমাকে কথা বলে তুমি কিন্তু ওই এক ঝটকায় কেউ ডাকছে শুনছো এই একটা লুক মানে দিয়ে ফেলছে আর কি সেগুলো একটু খেয়াল করতো সেগুলো প্র্যাকটিস করেছি আমি অন্যভাবে যখন রাস্তায় যেতাম তখন মনে হতো যে কেউ ডাকলে যখন শুনতে পারে যখন কানে হেডফোন দেয় মানুষ খুব জোরে সাউন্ডে কোনো গান শোনে তখন কেউ যদি ডাকে তাকে শোনা যায় না তো আমি সেভাবে আমার বন্ধুদের মধ্যে আমার গায়ে কানে জোরে সাউন্ড দিয়ে আমি হেডফোন দিয়ে চালাচ্ছি তুই আমার সাথে কথা বল তো দেখতাম লিপটা নড়ছে আমি কথা শুনতে পাচ্ছি না বুঝতে পারছি না ওকে বললাম কিছু ইশারায় দেখাবি তুই নর্মাল কথা বল তখন আমি ফিল করলাম যে একটা ডেফ মিউটের মধ্যে কতটা বোঝা টাফ যে একটা মানুষ যখন কথা বলে সে কি বলছে তার কাছে পুরো পুরো ব্ল্যাঙ্ক মানে জাস্ট লিপটা নড়ছে সে জিজ্ঞাসা করছে যে কি বলছে না যতক্ষণ না পর্যন্ত তাকে বোঝাচ্ছে যে তোমার নাম কি বা কিছু সে ততক্ষণ বুঝতে পারবে না অ্যাক্টিং এর টিপস বলতে যখন থিয়েটার করতাম বা থিয়েটার তখন দেখতে যেতাম রীতিমতো এখন চেষ্টা করে যাওয়ার খুব কম হয় তখন যে সমস্ত থিয়েটার আর্টিস্টরা ছিলেন তাদের কাছ থেকে যেমন তার বাইরেও কিছু কিছু আর্টিস্টদের যখন পাই যেমন জন্ম সেন তারপরে আমাদের সঙ্গে টিটুদা আছেন দেবজানিদি কুশল দা কাঞ্চনাদি এদের সব প্রচুর প্রচুর মানে ভালো ভালো আর্টিস্ট যারা বহুদিন ধরে কাজ করছেন তাদের কাছ থেকে বিভিন্ন সময় মানে প্রত্যেকটা অ্যাক্টিং এর পরে জিজ্ঞাসা করি যে এই জায়গাটাকে ঠিক হলো বা ঠিক মনে হলো যে তোমার কি মানে এই জায়গাটা অন্য কিছু করলে ভালো হতো সুভাষিস দা আছেন তো তারা বলে যে ঠিক আছে করেছে যেটা তো সিরিয়াল ঠিক করার তো জায়গা রয়েছে মানে ছবি তো না যেমন থেকে গেল তো অনেক সময় সময়ের অভাবে হয়তো আর সেকেন্ড টেক দেওয়া হয় না কিন্তু মনের ইচ্ছেটা থাকে খিদেটা থাকে যে একটু ভালো করার একটু ভালো করলে ভালো হতো তো তারা কিছু কিছু টিপস দিয়ে দেয় যে দেখ আলোটা কাটছিস আমার সামনে যখন দাঁড়াচ্ছিস তখন আমি ভাবি যে আমি অ্যাক্টিংটা নিয়ে খেয়াল করছি তো ওরা বলে যে শুধু অ্যাক্টিংটা নিয়ে খেয়াল করলেও হবে না একটা টাইমের পর তোকে লাইট ক্যামেরা তোকে কোন অ্যাঙ্গেলে ভালো লাগছে সেগুলো তোকে খেয়াল রাখতাম তাহলে টোটালটা একটা প্যাকেজ দিয়ে যখন দাঁড়াবে তখন ভীষণ ভালো লাগবে সব একটা ব্যাপার তো সবসময় চেষ্টা করি তাছাড়া ভালো ভালো ছবি দেখার চেষ্টা করি সেটা হলিউড ফিল্ম বলো সাউথের ফিল্ম বলো হিন্দি ফিল্ম শাহরুখ খান অমিতাভ অমিতজি তো আমার ফেভারিট তো অমিতজি পুরনো পুরনো মুভি সেভেন্টিজ এইটিজ এর মুভিতে তারা কি করে গেছিল সেগুলো দেখার বা এখনকার জেনারেশন কতটা এগিয়ে যাচ্ছে এখনকার জেনারেশন কি চাইছে ফিল্মের মধ্যে সেখানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির যে মহানায়ক উত্তম কুমার তিনি কি করে গেছিলেন সেই টাইমে সুচিত্র সেন প্রত্যেকেই দেখার চেষ্টা করি এবং আমি তো ভীষণভাবে শেখার চেষ্টা করি প্রত্যেকটা মুহূর্তে সবার কাছেই জুনিয়ার অনেক ভুল করি ডিরেক্টররাও বুঝে ধরিয়ে দেয় তো চেষ্টা করি ঠিক করার দেখা যাক কতটা এগোতে পারি না বিজনেসটা সেভাবে দেখার সময় পাচ্ছি না তবে ইমিডিয়েটলি বাবাও চলে গেছে দাদা এখন একাই বিজনেসটা দেখছে তো চেষ্টা করি দাদাকে কিছু কিছু হেল্প করা এবং ভীষণভাবে আমিও বিজনেসটাকেও মিস করি অ্যাকচুয়ালি বিজনেস বিজনেসম্যানের ছেলে তো সেই হিসেবে ভবিষ্যতে ইচ্ছা আছে যদি কখনো ঠিকঠাক মতো এই প্রফেশনে দাঁড়াতে পারি তখন আবার বিজনেসটা নিয়ে ভাববো বাট দাদা তো রয়েছে দাদা চালাচ্ছে তো সেই হিসেবে দাদাও আমাকে গাইড করে এখন যে বাবা মা নেই তোকে এখন তুই যে প্রফেশনে রয়েছিস সেই প্রফেশনটাকে বেছে নিয়েছিস সেটাকে তোকে সেটা দিয়েই তোকে ভালোভাবে এগিয়ে যেতে হবে বিজনেস তো রয়েছে আমি দেখছি তাতে কোনো অসুবিধা নেই তো ইচ্ছা ফ্যানদেরকে খুব ভালো লাগে বাট আমিও যেমন মানুষ তারাও মানুষ তো চেষ্টা করি যে তাদের সঙ্গে ঠিক ওই ডিস্টেন্সটা না রাখার যখন আমি তাদের মাঝে তাদের মানে তাদের অনেক কোয়েরিজ থাকে যে তুমি এফবিতে আসো না অন্যান্য হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে হয়তো সেভাবে পায় না তো তার কারণ একটাই কোনো একটা স্টেটাস মেনটেন হয় যে মানে আমার কাছে যে না আমি তাদের থেকে একটু ডিস্টেন্সে থাকবো যে তারা তাহলে অনেকদিন পর পর পেলে আমার সঙ্গে কথা বলতে খুব খুশি হবে তার কিছু এই ব্যাপারটা নয় অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় যে আমাদের শুটিংয়ের চাপটা এতটাই থাকে যে সকাল থেকে রাত শুটিং চলছে হয়তো অনেকটা সময় ঠিক মন থেকে আসে না যে মানে এতটাই টায়ার্ড হয়ে পড়ি আমরা ভেতরে ভেতরে যে এখন যে ফেসবুক খুলে বা হোয়াটসঅ্যাপ খুলে বা কাউকে মেসেজেস যেগুলো আসবে সেগুলো উত্তর দেওয়া তো সেই জন্য তারা অনেক সময় অনেক কমপ্লেন করে যে তুমি এখন পাতা দাও না এই দাও না দেন তো বাট তাদেরকে সরি যারা এরকম বল চেষ্টা করি তোমাদের কাছে আসার এবং এই যেমন বললে তুমি যে মলে গিয়ে তো মল বলো বা রাস্তাঘাটে বলো বা যে কোনো জায়গায় এটা খুব আমি এনজয় করি এবং তাদেরকে যখন কাছে পাই তাদেরকে তাদের কাছ থেকে জানার চেষ্টা করি তারা কোনটা খারাপ বলছে তারা কোনটা ভালো বলছে ভালো তো অবশ্যই যেগুলো বলে সেগুলো মাথায় থাকে কিন্তু তার থেকে বেশি মাথায় থাকে যেগুলো তাদের খারাপ লাগে হয়তো কোনো স্টোরি লাইন বলো বা কোনো জায়গায় বলো মনে হয় যে অ্যাক্টিং এ কোথাও তাদের একটা মনে হয়েছে যে কোথাও যেন একটা জার্ক লাগবে বা দাদা এটা কেন ছিল বা ওটা কেন হলো তো সেটা মাথায় রেখে চেষ্টা করি সেটাকে ঠিক করা লুক ওয়াইজ কোথায় তাদের কোন লুকটা ভালো লাগছে তারা নিতে চাইছে কোন লুকটা বা ফেসবুকে যেমন বলে যে এই হেয়ারস্টাইলটা ভালো লাগছে তোমার বা এই লুকটা তোমার ভালো লাগছে বা এই অ্যাক্টিংটা ভালো লাগছে তো সেটাকে চেষ্টা করি আরও ডেভেলপ করা আরও ডেভেলপ করা তো এই আর কি অবভিয়াসলি আমার অ্যাকচুয়ালি কাজ করতে আসা বড় পর্যায়ে ইচ্ছে নেই আর কি প্রথম কথা আর সত্যি কথা বলতে শুরুটা হয় আমার ছবি দিয়ে
যে ছবিটা বললাম যে ছবিটা সারা রাত জেগে করেছেন, সেই ছবিটা রিলিজ করেন, কিন্তু প্রথম ছবির ইন্ডাস্ট্রিতে এসে ছবির শুটিং দেখা, ছবি কীভাবে হয়, এবং তার মাঝখানে যেটা জিনিস সেটা একটা জিনিস বলে রাখি, আমি মাঝখানে তিন চারটে ছবিও করেছিলাম যেটা দেবদার সঙ্গে করেছিলাম। তো আমার অ্যাকচুয়ালি বেসিক ইচ্ছে আমার ছবিতে আসাই, ছবির হিরো হওয়া, এখন জানি সেই ইচ্ছেটা কতটা পূরণ হবে। তো তার মাঝখানে সিরিয়াল সংক্রান্ত বিষয়ে খুব বেশি জানতাম না, তো ধীরে ধীরে জানতে পেরেছি। সিরিয়াল করতে করতে মানুষ ভালোবেসে ফেলেছে, তারপরে সিরিয়ালই চলছে এখন, এখন জানি না ভবিষ্যতে কি হবে, বাট ইচ্ছে রয়েছে ছবি করার। দেখতে থাকুন জোরবার চুমকা প্রত্যেক দিন, আর সাবস্ক্রাইব করুন কলকাতা।